আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ভূঁইয়াসমি, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার বিলিয়ন স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের কত দিক কত কারিগর গল্পের বাকি অংশ নিয়ে আলোচনা করব। কত দিক কত কারিগর লিখেছেন লেখক পরিচিতি সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজের স্কুল থেকে মেট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। তিনি ঢাকা কলেজের স্কুল থেকে মেট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। এক সময় তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এক সময় তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনা আত্মনিয়োগ করেন পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনা আত্মনিয়োগ করেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করেন। তার শিশুতোষ রচনাও রয়েছে তার শিশুতোষ রচনাও রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, অগ্নি ও জলের কবিতা, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুলউদ্দিনের সারা জীবন, নুরুলউদ্দিনের সারা জীবন, সীমান্তের সিংহাসন, সীমান্তের সিংহাসন, অনু বড় হয়, অনু বড় হয়, হডসনের বন্দুক, অনু বড় হয়, হডসনের বন্দুক ইত্যাদি। বাংলা সাহিত্যের সকল শাখায় অবদান রাখার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তিনি 2016 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি 2016 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন সৈয়দ শামসুল হকের গ্রন্থগুলো কি কি? একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, পায়ের আওয়াজ, নুরুলউদ্দিনের পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুলউদ্দিনের সারা জীবন, সীমান্তের সিংহাসন, অনু বড় হয়, হডসনের বন্ধু। বাংলা সাহিত্যের সকল শাখায় অবদান রাখার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তাকে কোন লেখক বলা হয়? সব্যসাচী লেখক বলা হয়। তিনি 2016 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি 2016 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন কত দিক কত কারিগর গল্পটি যে আমরা পড়েছি, গল্প পাঠের উদ্দেশ্য কি? গল্প পাঠের উদ্দেশ্য বাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোকসঙ্গীতের পরিচয় তুলে ধরা, দেশজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ সৃষ্টি করা। গল্পটা পাঠের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোকসঙ্গীতের সংস্কৃতি লোকসংস্কৃতির পরিচয় তুলে ধরা আর দেশজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ সৃষ্টি করা। পাঠ পরিচিতি দেখো, বাংলাদেশের গ্রামীণ জীবন লোকশিল্প ও লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। বাংলাদেশের গ্রামীণ জীবন লোকশিল্প ও লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকে এদেশে গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পের চর্চা হয়ে এসেছে। প্রাচীনকাল থেকে এদেশে গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পের চর্চা হয়ে এসেছে। কাঠের, বাঁশের, বেতের, সুতার, পাটের এবং তামা, দস্তার, লোহা, স্বর্ণের বিচিত্র শিল্পকর্ম এদেশের প্রতিটি গ্রামে বহুল প্রচলিত। কাঠের, বাঁশের, বেতের, সুতার, পাটের এবং তামা, দস্তা, লোহা, স্বর্ণের বিচিত্র শিল্পকর্ম এদেশের প্রতিটি গ্রামে বহুল প্রচলিত। এর মধ্যে মাটির ঘড়া শিল্প সমধিক পরিচিত ও প্রসিদ্ধ। এর মধ্যে মাটির ঘড়া শিল্প ও শিল্প সমধিক পরিচিত ও প্রসিদ্ধ। কত দিকে কত কারিগর, কত দিকে কত কারিগর শীর্ষক রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন। কত দিকে কত কারিগর শীর্ষক রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন। এরা কুমোর হিসেবে পরিচিত, এরা কুমোর হিসেবে পরিচিত। এক সময় মাটির তেজস্পত্র নিয়ে তৈরি করতেন কুমোরগণ, এক সময় মাটির তেজস্পত্র তৈরি করতেন কুমোরগণ, কিন্তু সেদিন এখন আর নেই, কিন্তু সেদিন এখন আর নেই। এখন তারা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানের অবয়ব মূর্তি, এখন তারা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানদের অবয়ব মূর্তি।
পাল মশাই তেমনি একজন জাত শিল্পী পাল মশাই তেমনি একজন জাত শিল্পী তার তত্ত্বাবধানে শিল্পীগণ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লালন ফকির, মাওলানা ভাসানী সহ খ্যাতিমান ব্যক্তিদের প্রতিমূর্তি গড়েছেন। কার তত্ত্বাবধানে? পাল মশাইয়ের তত্ত্বাবধানে কার কার? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লালন ফকির, মাওলানা ভাসানী সহ খ্যাতিমান ব্যক্তিদেরও প্রতিমূর্তি গড়েন। শুধু তাই নয়, ইতিহাস ও ঐতিহ্য হিসেবে পরিচিত পরিচিত বিষয়েও তারা শিল্পকর্মের বিষয় হিসেবে বেছে নেন। শুধু তাই নয়, ইতিহাস ও ঐতিহ্য হিসেবে পরিচিত বিষয়েও তারা শিল্পকর্মের বিষয় হিসেবে বেছে নেন। সৈয়দ শামসুল হক এই গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা, সততা ও দক্ষতার পরিচয় তুলে ধরেছেন। সৈয়দ শামসুল হক এই গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা, সততা ও দক্ষতার পরিচয় তুলে ধরেছেন। সকলের বাসায় মনোযোগ সহকারে পড়াগুলো শেষ করবে। আর তোমাদের জন্য বাড়ির কাজ, বৈশাখী মেলা নিয়ে একটি অনুচ্ছেদ লিখো। বৈশাখী মেলা নিয়ে একটি অনুচ্ছেদ লিখো। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।